কি এত মন দিয়ে পড়ছিস রে? পাণ্ডব গোয়েন্দা। কি পাণ্ডব গোয়েন্দা? ডিটেকটিভ গল্প শোনোনি? সব সময় গোয়েন্দা গল্প পড়িস কেন? অন্য কোনো গল্পের বই নেই? ছাড়। যাব বাবা, ওরম করছো কেন? পাণ্ডব গোয়েন্দা কত ভালো হয় তুমি জানো? তাও না, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর পড়তে পারো না? উপেন্দ্র কিশোরের ছোটদের রামায়ণ পড় না, খুব ভালো লাগবে। রামায়ণ? হুম। ওই হনুমানের গল্প আমার পড়তে ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? যত সব খুন খারাপ গল্প পড়তে তোমার ভালো লাগে। এই ভর দুপুর বেলা কে এলো রে? বাবা। তোর বাবা কলিং বেল বাজিয়ে আসে। ও, তাও তো বটে। বাবার কাছে দরজার চাবি আছে, ও তো নিজেই খুলে ঢুকে আসবে। তুই কি দেখ না কে এলো? মা, একজন ভদ্রলোক এসেছেন, আসুন। নমস্কার। নমস্কার। আমি মিস্টার চৌধুরীর খোঁজে এসেছিলাম। উনি তো এখন বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? উনি এখন অফিসে আছে। আর অফিসে কি খুঁজতে বাকি রেখেছি নাকি? সে সকাল 10টা থেকে রিং করছি, কেউ অফিসে ফোন তুলছে না। শেষে নিজে গিয়ে হাজির হয়েছি, দেখি সব ভোপ। হ্যাঁ মানে? মানে আবার কি, অফিসে তালা ঝুলছে এত বড়। কিন্তু উনি তো এখন বাড়িতে। আরে সেই জন্য তো খুঁজতে খুঁজতে আপনার এখানে এলাম। আরে বাবা অফিসে গেছে, আপনার কোথাও ভুল হচ্ছে। চুপ! এইভাবে বকছেন কেন ওকে? রাস্তা মেয়ে দিকে এসো, বলছে তো উনি এখন বাড়িতে নেই। সরি, আসলে ডিপোজিট ফান্ডটা বন্ধ হয়ে যাবে খবরটা শুনেই সকাল থেকে আমার মাথার ঠিক কাজ করছে না। ব্যাংকের ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে এতগুলো টাকা মিস্টার চৌধুরীর ফান্ডে রেখেছিলাম। কে বললো আপনাকে ফান্ড উঠে যাবে? সবাই, সবার কথা শুনেই আপনি এখানে চলে এলেন। এখানে আসবো না তো কি করবো? মিস্টার চৌধুরীকে পাবো কোথায়? পাবেন না কেন, ও বোধহয় একটু হেলথ ক্লিনিক হয়ে অফিসে যাবে। হয়তো কোনো কারণে ক্লিনিকে আটকা পড়ে গেছে, তাই অফিস যেতে দেরি হচ্ছে। আপনি আরেকবার খোঁজ করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। বলছেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করবেন? আচ্ছা, ডিপোজিট স্কিম ওটা কি সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে নাকি? না না, বন্ধ হবে কেন? বন্ধ হবে না? না না। তাহলে তাহলে এসব গুজব, তাই না? আচ্ছা, তাহলে আমি এখন তাহলে এগোই। তো অফিসে যে ওনার খোঁজ করে কি করব? কাল সকালে না হয় যে ওনার অফিসে খোঁজ করব। হ্যাঁ, আপনি যা ভালো বুঝুন তাই করি। আপনি কি আর মিথ্যে বলবেন? আচ্ছা, নমস্কার। বাবা? হ্যাঁ, কি তোর বাবা কোথায় গেল বলতো? ওরে বাবা, সুদীপা যাবি?
What a surprise! Ashun, Ashun, Bithra, Ashun, come here. I'm going to take Exactly. Uma, paro mita, ha? Hey, Ashun, Ashun, Bithra, Oh my God, what a news, huh? Very good, Paromita, very good. Congratulations. Thank you. What are you talking about? I'll tell you. Uma! Uma! What are you talking about? What subject are you talking about? History. History? Very good. Geography, maths, life science. Very, very good. He said that you have to do math. What are you talking about? What? আর তুমি যে এতদিন কষ্ট করে ওকে পড়ালে সেটা তো কিছুই না কিছু না এই একদম বাজে কথা বলবে না ওবি আমি কিছু বাজে কথা বলছি আহা কি মুশকিল আরে মা তুই থামবি না না থামো না তুমি আগে বলো তুমিই বলো মা হ্যাঁ মাসি মাসি বলো সব সময় এরকম করে যাচ্ছে না 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 আমার রেজাল্টের জন্য কিন্তু ফুল ক্রেডিট আপনাদের দুজনেই তবে সবচেয়ে বেশি ক্রেডিট সুদীপ আর তাই তো বলছিলাম না আমার সঙ্গে দেখো না আমি কিন্তু যা বলি ঠিক বলি এই বলো বলো ঠিক করে নামটা বলো 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 ওরে দুষ্টুমে দিদিমিন দিদি মনের সঙ্গে প্ল্যান করে এখানে এসছো তুমি আমাকে আপে তোলবার জন্য হ্যাঁ দাঁড়াও তোমাকে সবাই কেমন দেখাচ্ছি দাঁড়াও শামুকা ও শামুকা 10 তিন চেসি দাস নিয়ে এসো আজকে সব কটাকে বসি আমি গোল দেখাও মাসি মাসি আমার পিছনে লাগা না তার মানে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ ববিদার রাতারাতি উবে গেলেন ডিপোজিটের অফিসে গেলাম দেখলাম ছাপ বন্ধ ওখান থেকে কন্টিনিউয়াস আপনাকে রিং করছে কিন্তু নো রিসপন্স আচ্ছা আচ্ছা বলতে সব ব্যাপার কি বলুন কি আমি নিজেই বুঝতে পারছি না ভাই কথা হলো বিশ্বাস করুন আমি অনেস্টলি বলছি রেগুলার যেমন ববি বেরো ব্যাগটা গুছি অফিসে সেরকমই আজও বেরিয়েছে যাবে তারপর গেলেন জানি না আমি নিজেই বুঝতে পারছি না আপনাকে কিছুই বলে যান বললাম তো না আচ্ছা আচ্ছা বদি বদি এই যে ববিদা এখন পাওয়া যাচ্ছে তো আপনার কোনো চিন্তা হচ্ছে না চিন্তা হবে না আমারও তো আপনার মতো অবস্থা কেন আমি এখন কার কাছ থেকে খবর নেব কিছুই বুঝে উঠতে পারছি না কেন আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ কেউই কি এখানে থাকে সেরকম কেউ নেই আসলে
খুব ছোট বয়সেই তো জাহাজে চাকরি করতে চলে গেছে। আচ্ছা তার জন্য কি আপনাদের বাবা মা ভাই বোন কেউ কেউই থাকতে নেই? সেসব তো আছেই, কিন্তু কেউই কলকাতায় থাকে না। আপনার কাছে না থাকে ঘরে কোথাও থাকবে, খুঁজে দেখো। আমি কি করে জানবো? একদম দেখানো করবেন না। আপনারই সামনে ববিদার এই আলমারি থেকে টাকা বের করে দিয়েছেন, আর আপনি এখন বলছেন আপনি বিশ্বাস করুন। একদম বিশ্বাস করতে পারছি না। আমাদের ডিপোজিটের ক্যাশ দিন, ঝামেলা চলে। আমি কোথেকে টাকাটা পাবো? কোথেকে টাকা পাবো বললে চলবে না ম্যাডাম। একটা টাকা যদি এদিক ওদিক হয় না কোনো কোনো হয়ে যাবে বলে দিলাম। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কি দেখেছেন? মাথালাতি করে আপনি বাড় থেকে টাকা নিচ্ছেন, মাথালাতি করে জল করে আমরা টাকা রোজগার করি, কেন আমার মাকে এত বকবকি করছেন? আপনারা না বাড়ির নাম করা ফুটবলার, গুন্ডামি করো আপনাদের কাজ। রাজ, সন্দীপ বলল যে আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, আপনার সঙ্গে আমার কতগুলো ব্যাপারে একটু ডিসকাস করার আছে। ইনফ্যাক্ট আমারই উচিত ছিল আপনার অফিসে গিয়ে আপনার সঙ্গে দেখা করা, কিন্তু প্রবলেমটা কি জানেন তো, আমাদের চাকরিটা এমনই যে আমরা ইচ্ছে করলেই হুট করে কারোর বাড়িতে বা অফিসে চলে যেতে পারি না। তাহলে আবার তাহলে ওই সেবিচারি পাবলিকের চোখে একটা সন্দেহজনক হয়ে উঠবে তো। এক্স্যাক্টলি, ভাবতে পারি তার বাড়িতে আবার পুলিশ এলো কেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তবে আমি আপনার অফিসে গেলে ব্যাপারটা উল্টোও হতে পারত, লোকে হয়তো এরকমও ভাবতে পারত যে আমি কোনো গাড্ডায় পড়েছি, আর সেটা যাতে আপনার কাগজে ফলাও করে না বেরোয় সেজন্য পার্সিউ করতে গেছি। নট এক্স্যাক্টলি দত্ত, আপনার সম্পর্কে এরকম ধরনের ভাবনা চিন্তা করার স্কোপ খুবই কম। রিয়েলি? হ্যাঁ, ওই পলিটিক্স আর্ট কালচারের লোকজন পত্রিকা অফিসে খুব আনাগোনা করলে সাধারণভাবে লোকে এরকম ভাবলেও ভাবতে পারে, তবে এই লো স্ট্যাচারের লোকজনে আমাদের কাছে তো পৌঁছবে, আর বিগ বসেরা তো টেলিফোনিক কনভারসেশন এডিটরের সাথে এই ব্যাপারটাকে সলভ করে নেয়। হ্যাঁ, আমি টেলিফোনে অবশ্য আপনার সঙ্গে কথা বলতেই পারতাম, কিন্তু প্রবলেমটা হলো তাতে করে আমি যেটা জানতে চাই সেটা ঠিক ক্লিয়ার হতো না, সেই জন্যে আমি আপনাকে আমার সঙ্গে দেখা করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। আমি আশা করি আপনি এতে কিছু মনে করেননি। হ্যাঁ, প্রশ্নই ওঠে, মনে করার কোনো প্রশ্ন নেই। লেট আস কাম টু দ্য পয়েন্ট মিস্টার দত্ত, আপনি বলুন তো আপনি কী জানতে চাইছেন। মিস্টার গাঙ্গুলি, এই ডিপোজিট সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? কতটা জানি মানে? আমি শুনেছি আপনি প্রথম এই ব্যাপারটি নিয়ে নাড়াচাড়া করেন। তার মানে ব্যাপারটা আপনাদের কাছে পৌঁছেছে? টু বি অনেস্ট মিস্টার দত্ত, এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু কোনো কিছু নাড়াচাড়া করি না। আপনি শুধু প্লেয়ারদের সাবধান করে দিয়েছিলেন যে তারা যাতে এই ডিপোজিটে আর টাকা না রাখে। তাহলে প্লেয়াররা চিট ফান্ডের সঙ্গে ইনভলভ হচ্ছে কি করে?
শুধুমাত্র কাগজের বিজ্ঞাপন দেখে বলে আমার মনে হয় না, কারণ কাগজে এরকম হাজার একটা বিজ্ঞাপন বেরোয় আর সবাই তো কাগজের বিজ্ঞাপন দেখে মেতে উঠে না। আমার মনে হয় কেউ একজন প্লেয়ারদের সঙ্গে ডিপোজিটের যোগাযোগটা করিয়ে দিচ্ছে। There must be someone who has been mobilizing the whole thing about the players. Our assumption is that সেই ব্যক্তিটি একজন ফুটবলার। সেই ফুটবলারটি ডিপোজিটের মালিক ববি চৌধুরীকে প্লেয়ারদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, আর সেই সোর্স ধরে ববি চৌধুরী একের পর এক প্লেয়ারকে ক্যাপচার করছে। আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই মিস্টার গাঙ্গুলি, এই ফুটবলারটি কে? Well, I don't know. সত্যি জানেন না? হ্যাঁ, আমি অনেস্টলি বলছি আপনাকে, আমি জানি না। আসলে কি জানেন, আমি এই পুরো ব্যাপারটাকে এতটা তলিয়ে ভাবিনি। আপনি বলুন না, আপনার কি মনে হয় এটা কার কাজ হতে পারে? দেবমিত্র। আচ্ছা, কেমন ফুটবলার এ দেব? কতদিন খেলছে ময়দানে? আমি শুনেছি এবছরও মোহনবাগান ছেড়ে মোহামেডান স্পোর্টিংয়ে জয়েন করেছে। কেন বলতে পারে না? এই ব্যাপারগুলো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক বেটার জানেন, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার গাঙ্গুলি, প্লিজ হেল্প মি। তার মানে আপনি দেবমিত্রের বায়োডেটা চান আমার কাছে? বায়োডেটা মানে তার ফুটবল ক্যারিয়ারের গ্রাফটা আমি জানতে চাই, ব্যাস, আর কিছু না। ফুটবলার দেব কি? মিস্টার চৌধুরী হাওয়া হয়ে গেছেন, কি বলছিস তুই? মাই গড, না না, মানে তুই নিজে ওর বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, ওর স্ত্রীও কিছু বলতে পারছে না, সব প্রকাশ করেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কিন্তু দেখ, আমাকে এই সমস্ত কথা বলে লাভ কি বলতো? আমি কি হাত ধরে তোকে নিয়ে গেছিলাম ওদের কাছে? তাহলে না না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে তোর অনেকগুলো টাকা খোয়া যেতে বসেছে, কিন্তু আমি কি করতে পারি বলতো? হ্যাঁ হ্যাঁ, তুই যাবি, তোর যদি প্রয়োজন মনে হয়, তুই যদি মনে করিস যাওয়া দরকার 100 বার পুলিশ স্টেশনে যাবি। এটা আমায় জিজ্ঞেস করবার কি আছে? আমি না না, আমি কেন পুলিশ স্টেশনে যাব? না না না, আমার তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এটা কিন্তু একদম ফেয়ার হচ্ছে না। তোরা সমস্ত বাচ্চা ছেলে নেই, কচি খোকা, যে তোদেরকে লজেন্স দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে তোদের কাছ থেকে টাকাটা বার করে নেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তোদের যা করবার তার কারণ আমাকে এর মধ্যে চড়াবি। আর একটা কথা শুনে রাখ, আমি ডিপোজিটে কোনো টাকা রাখিনি। ওকে বাই। ডিসগাস্টিং। একটা মিথ্যে বললে তাকে ঢাকতে আরো 20টা মিথ্যে বলতে হয়, একটা অন্যায় করলে তার জন্য আরো 100টা অন্যায় করতে হয়। তোমার অবস্থা হয়েছে এখন সেইরকম। পাপিয়ার সাথে তোমার এককালের সম্পর্কটা কিরকম বুমেরাং হয়ে ফিরে এসেছে দেখেছো তো?